हेलो फ्रेंड्स, वेलकम टू बाबा यूट्यूब चैनल। बंधुरा, आजकल भिडियोर माध्यम इंडियन पोस्ट अफिसे जिडीएस फर्म फिल आपटी रही है से आपनारा निजे फोन थे क्यों बाड़ी बस फर्म फिल आप करबें स्टेप बह स्टेप देखिए देव आजकल एक भिडियोते। फर्म फिल आपर समय कोकम जैसे भूल ना से दिखे क्योंकि तुम्हारे अवश्य नजर रखते हैं क्योंकि भूल हम क्योंकि अपना चान्स पेले क्योंकि से ही चाकरी अपना ना होते पे से क्षेत्र में तुम्हारे फर्म फिल आपर समय एकदम निखुत भावे से ही फर्म क्योंकि फिल आप करते हैं। ये क्योंकि प्राय 12,000 प्लस शून्यपद रही है। এটি একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। দশম শ্রেণী পাস করলেই আপনারা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পারবেন। এর আগের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স পরিকাঠামো কী রয়েছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করানো রয়েছে। তোমরা যারা যারা এর আগের ভিডিওটি দেখনি তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এর আগের ভিডিওটি দেখে নিতে পারো। এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফিস দিতে হবে 100 টাকা করে আবেদন ফিস দিতে হবে। এবং তোমরা যারা যারা এসসি এসটি পিডব্লিউ রয়েছে এবং মহিলা ক্যান্ডিডেট যে কোনো ক্যাটাগরির মহিলা ক্যান্ডিডেট থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন হবে না। তো এবারে দেখে নিব আপনারা কিভাবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এইরকম চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের আপডেট পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তোমাদের সুবিধাতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইট হলো ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in। এখানে আপনারা এখানে ভিজিট করার পর আপনারা এখানে অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল পোস্ট রয়েছে 12,828টি রয়েছে ভ্যাকান্সি। সেক্ষেত্রে একটি বড় মাপের কিন্তু ভ্যাকান্সি। এখানে অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 22/5/2023 তারিখ থেকে এবং আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন 11/6/2023 তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর কী হচ্ছে, আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই যে স্টেজ যে 1 রেজিস্ট্রেশন আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং তোমরা যারা যারা 2022 সালে অলরেডি আবেদন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন যে রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে নতুন ইন্টারফেস খুলে যাবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন নম্বর থেকে থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এবং এখানে যে আপনাদের সার্কেল আছে সেই সার্কেলটি বসিয়ে কিন্তু আপনারা এখানে সেই পুরনো যে রেজিস্ট্রেশন করা আছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমি এখানে দেখিয়ে দেবো সেক্ষেত্রে আমি প্রথম থেকে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে। এর জন্য প্রথমে যে রেজিস্ট্রেশন 1 রেজিস্ট্রেশনে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে যে এখানে প্রথমে হয়েছে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে কী রয়েছে। এখানে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হলো মোবাইল নাম্বার। আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে কিন্তু ভ্যালিডেট মোবাইল নাম্বারটাকে ক্লিক করে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ভ্যালিডেশন করতে হবে। এরপর আছে ইমেল আইডি, মেল আইডি এখানে বসিয়ে কিন্তু আপনাদের মেল আইডিকে ভ্যালিড করতে হবে। এরপর আছে আপনার যে নাম রয়েছে মানে ক্লাস 10-এর সার্টিফিকেটে যা আপনার নাম রয়েছে সেই নাম আপনাকে দিতে হবে। এরপর আপনার কি বাবার নাম কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে বা মায়ের নাম দিতে হবে। এরপর আছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কী সেটাই আপনাকে দিতে হবে। এরপর আছে আপনার জেন্ডার কী সেটা আপনাকে দিতে হবে, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এরপর আছে সিলেক্ট, এখানে ট্রান্সজেন্ডার হলে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আছে কমিউনিটি, আপনার কমিউনিটি কী ইউ না ই ওবিসি সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, এসসি নাকি এসটি সেটি আপনাকে এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এরপর আছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, তো কত সালে আপনারা এখানে পাস করেছেন সেটি আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনার যার যত সাল রয়েছে সেটি আপনাকে সিলেক্ট, কারো যদি 2000 হয় সেক্ষেত্রে 2000, কারো যদি 2015 হয় সেক্ষেত্রে 2013 হলে সেক্ষেত্রে 2013, আপনার যার যেটি রয়েছে সেটি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর আছে এন্টার দ্য টেক্সট স্লো বিলো, তো আপনার যে এই ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট করতে হবে। এখানে সমস্ত কিছু বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে লোডিং নেবে, আপনার একটু ওয়েট করতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কী বলছে, ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিংস দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন। তো আমাদের প্রথম স্টেজে যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু আমরা এখানে ওকে করবো। এরপরে আমরা কী করবো, রেজিস্ট্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে অল ডিটেলস কিন্তু চলে আসছে। এরপর আসে কি, এরপর আসে আপনাকে আধার নম্বর দিতে হবে। এখানে কী রয়েছে, এখানে কী রয়েছে, এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে, তারপর
আর ইউ এ পার্সন অফ ডিসেবিলিটি, আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এরপর কী রয়েছে, এবার ল্যাঙ্গুয়েজটি সেকেন্ডারি স্কুল, এক্ষেত্রে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা সেকেন্ডারি স্কুলে পাস করেছেন সেটা এখানে দেবে, ইংলিশ, ইংলিশ, বোদো, বেঙ্গলি, অ্যাসামিস, আপনার যে গুজরাটি, আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনারা পড়াশোনা করছেন সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে ফর্ম ফিল আপটি করছি সেক্ষেত্রে আমাদের বেঙ্গলি আমরা সিলেক্ট করবো, এরপর আপনারা ওকে করবেন। এরপর আছে হোয়েদার এমপ্লয়েড, আপনি কি এমপ্লয়েড, যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে আপনি নো করে দেবেন। এরপর কিছু এ এনওসি, যদি আপনার এমপ্লয়ের ক্ষেত্রে ইয়েস হয়ে থাকে তাহলে আপনাদের এনওসি কিন্তু দিতে হবে। এরপর কী হয়েছে, এরপর রয়েছে আপলোডের ফটো, আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। কী বলছে, জেপিজি ফরম্যাটে আপনাকে ফটো আপলোড করতে, সাইজ বলছে এখানে 50 KB থেকে 200 KB মধ্যে আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। এরপর সিগনেচার, সিগনেচারের ক্ষেত্রে কী বলেছে, আপনাদের এখানে সিগনেচার 20 KB থেকে 200 KB মধ্যে হলে মধ্যে কিন্তু না না সরি এখানে সিগনেচার এখানে ফটো আপলোড করতে বলছে সর্বোচ্চ 50 KB মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে, এবং এখানে সিগনেচার আপলোড করতে হবে সর্বোচ্চ 20 KB মধ্যে, এখানে কিন্তু আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে এখানে যে সাবমিট হয়েছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু সমস্ত কিছু ডিটেলস চলে আসছে, আপনার নাম, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনাকে কী করতে হবে, এখানে যে চেকবক্সে সেখানে ক্লিক করতে হবে, চেকবক্সে ক্লিক করার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটু ওয়েট করতে হবে, এখানে লোডিং হচ্ছে। এখানে সাবমিট করার পরে আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি চলে এসেছে, তো আপনারা কী করবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন, কেননা আপনাদের এটি ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আপনাদের কী করবেন, আপনারা কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট, আপনাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি আপনাকে এখানে শো করছে। এরপর আছে সার্কেল অ্যাপ্লাইং ফর, তো আপনারা কোন সার্কেলে আবেদন করবেন সেই সার্কেল আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে প্রতিটি রাজ্যের কিন্তু নাম দেওয়া রয়েছে, তো আপনারা কোন সার্কেলে করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। অন্ধ্রপ্রদেশ করলে অন্ধ্রপ্রদেশ, আসাম করলে আসাম, বিহার করলে বিহার সিলেক্ট করতে হবে, চণ্ডীগড়, গুজরাট, এখানে সমস্ত কিন্তু সার্কেল দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বসবাস করি সেক্ষেত্রে আমি ওয়েস্টবঙ্গ সার্কেলে আমি সিলেক্ট করবো। এরপর আমি সাবমিটে ক্লিক করবো, এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট জিডিএস, তো আপনাদের এখানে কিন্তু অলরেডি একটি ওটিপি চলে আসে, সেই ওটিপি এখানে ক্লিক করতে হবে, মোবাইল নাম্বার যে দিয়েছে সেটি ওখানে দিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইক্লিং সার্কেল অ্যাপিয়ারিং ওয়েস্টবেঙ্গল এখানে দেওয়াই রয়েছে। এরপর যে আপনার ফোনে যে এন্টার ওটিপি আছে সেই ওটিপিটি এখানে বসাতে হবে, এবং এখানে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট, অ্যাপ্লিকেশন কমপ্লিট, এরপর রয়েছে যেটি করতে হবে সেটা হলো চুজ প্রেফারেন্স। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, কমিউনিটি, জেন্ডার, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর যেটি দিতে হবে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে, আপনার অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটি আপনাকে দিতে হবে, হাউস থাকলে হাউস, অ্যাপার্টমেন্ট থাকলে অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে হবে, স্ট্রিট দিতে হবে, ভিলেজ অথবা সিটি, পঞ্চায়েত অথবা ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে। দেওয়ার পর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এই সেম চেকবক্সে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে অটোমেটিক বসে যাবে। এরপর রয়েছে কি, এরপর আছে কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে কী বলা আছে, এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের ক্ষেত্রে বলা আছে সার্কেল কোন সার্কেল থেকে আপনার আবেদন করেছেন। যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল সার্কেল থেকে আবেদন করেছি সেক্ষেত্রে আপনার ওয়েস্টবেঙ্গল এখানে শো করছে। এরপর রয়েছে সিলেক্ট বোর্ড, আপনার কোন বোর্ডে 2020 সালে যে মাধ্যমিক পাস করেছে সেটি কোন বোর্ড থেকে পাস করেছেন, এক্ষেত্রে ক্লিক করলে কিন্তু সমস্ত বোর্ড দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ড আপনাকে দিতে হবে, যদি আপনারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাদ্রাসা দিতে হবে। যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে পাস করেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেই বোর্ড আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সিলেক্ট রেজাল্ট টাইপ, তো আপনাদের রেজাল্ট টাইপটা কী, মার্কস নাকি অন্য কিছু, মার্কস হতে হবে, মার্কস যেহেতু এখানে মার্কস হবে সেক্ষেত্রে মার্কসে আমরা ক্লিক করবো। মার্কসে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে এরপর হচ্ছে আপনাদের কিন্তু জিওগ্রাফি, জিওগ্রাফিতে কত নম্বর পেয়েছে সেটি আপনাকে দিতে হবে, ম্যাথামেটিক্স কত, হিস্ট্রিতে 100-এর মধ্যে কত রয়েছে সেক্ষেত্রে এখানে সমস্ত কিছু আপনাকে দিতে হবে,
কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন সেটি আপনাদের দিতে হবে। যদি সিজিপিএ থাকে সেক্ষেত্রে সিজিপিএ আপনাদের দিতে হবে, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে করার সাথে সাথে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে আপনাদের এখানে নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনাকে দেখতেই পাচ্ছেন, রেজিস্ট্রেশন ডিটেলস কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, চুজ প্রেফারেন্স কমপ্লিট, এরপর যে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো আমাদের এখানে যা রয়েছে, আমরা যা যা ডাটা ইনপুট করছি এখানে কিন্তু সমস্ত কিছু শো করছে। রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, নেম, জেন্ডার, বাবার নাম অথবা মায়ের নাম, কমিউনিটি, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে কি, এরপর সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর। তো আপনার ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশনে অ্যাপ্লাই করবেন, তো এখানে অনেকগুলি কিন্তু ডিভিশন রয়েছে। তো কী কী ডিভিশন, কোচবিহার ডিভিশন, দক্ষিণ দিনাজপুর ডিভিশন, দার্জিলিং ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, পুরুলিয়া ডিভিশন, সিকিম ডিভিশন, উত্তর দিনাজপুর ডিভিশন। তো আপনাদের অফিসিয়াল নোটিশ যে প্রকাশিত হয়েছে সেখানে কোন ডিভিশনে কতগুলি শূন্য পদ রয়েছে সেই ডিভিশন অনুযায়ী আপনারা কিন্তু এখানে চুজ করতে পারেন। যেহেতু আমি কোচবিহার থেকে করছি সেক্ষেত্রে আমি কোচবিহার ডিভিশনে করলাম। এখানে কোচবিহার ডিভিশন করার পরে আপনাকে দেখতেই পাচ্ছেন, তো আপনারা কোচবিহার ডিভিশন যে দিলেন এখানে কিন্তু কোচবিহার ডিভিশনের জন্য একটি রয়েছে শূন্য পদ। এক্ষেত্রে আপনারা যদি জলপাইগুড়ি ডিভিশন দিতে চান সেক্ষেত্রে আপনি জলপাইগুড়ি ডিভিশন সিলেক্ট করতে পারেন। এবং জলপাইগুড়ি ডিভিশন সিলেক্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল রয়েছে শূন্য পদ, পাঁচটি শূন্য পদ রয়েছে। কোন কোন জায়গায় শূন্য পদগুলো রয়েছে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে এন্টার প্রেফারেন্স, তো এখানে আপনারা কোনটি প্রেফার সর্বপ্রথম করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক দুই দিয়ে এখানে বোঝাতে হবে। ধরুন আপনি প্রথমটি দু নম্বর অপশানে আপনি রাখলেন। এরপর যে বাল্লালগুড়ি যে রয়েছে সেখানে আপনি হয়তো চার নম্বর অপশান দিলেন। এরপর রয়েছে, তারপর যেটি রয়েছে সেটি আপনি হয়তো তিন নম্বর অপশান দিলেন। এভাবে কিন্তু আপনাদের কিন্তু প্রতিটি অপশান দিতে হবে আপনার সুবিধার্থে। আপনার যেটি যখন যেটি আপনি প্রেফারেন্স করবেন সেই হিসাবে কিন্তু আপনাদের এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। তো আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে পাঁচটি প্রেফারেন্স দিতে হবে, এক দুই তিন চার পাঁচ সেখানে দেওয়ার পরে। এরপর যে রয়েছে, এরপর আপনাকে যেটি সিলেক্ট করতে হবে সেখান থেকে এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট সিলেকশন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে কি, এরপর ডিক্লারেশন। তো আপনার যে চেকবক্সে সেখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর যে আপনার যে ডিক্লারেশন আছে সেটি আপনাকে ভালো করে পড়ে নিতে হবে। এরপর এখানে সেভ অ্যান্ড প্রসিড, এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট অনলাইন জিডিএ, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট ইন সে, তো অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের যে ফর্মটি ফিল আপ করেছে তার এখানে সমস্ত কিছু ডাটা রয়েছে, আপনার ফটো, সিগনেচার, আপনার সমস্ত কিছু ডিটেলস আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে কী করবেন, এখন আপনারা এই পিডিএফটি কিন্তু আপনার ফোনে রাখতে পারেন অথবা আপনারা এখানে প্রিন্ট করতে পারেন। এখানে প্রিন্ট যে অপশান সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের এখান থেকে প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজন বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। কোথাও কোনো যদি বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি সলভ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।